বলিউডে সিঙ্গেল ফাদার হিসেবে পরিচিত পিতা নির্মাতা করণ জোহর, তার যমজ দুই সন্তান ইয়াশ ও রুহি। কাজের পাশাপাশি সন্তানদের একাই বড় করছেন করণ, দেখতে দেখতে সন্তানেরাও বড় হচ্ছে তার। অন্য সব বাচ্চাদের মতো তাদের কেন মা নেই, এবার সেই প্রশ্নের সম্মুখীন করণ তার সন্তানদের কাছে। সম্প্রতি এক ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকারের সময় করণ জানান তার বাচ্চারা তাকে প্রশ্ন করেন, মা কোথায় আমাদের? সেখানে করণ আরো জানান কিভাবে তিনি তার মা হিরুকে সঙ্গে নিয়ে সন্তানদের জন্ম দেন। জানান সন্তানরা এখন তাদের জন্ম সম্পর্কে প্রশ্ন জিজ্ঞাসা করতে শুরু করেছে। এ নিয়ে করণ নিজের অবস্থান স্পষ্ট করে বলেন, এটি একটি আধুনিক পরিবার, একটি অস্বাভাবিক পরিস্থিতি। আমি কার গর্ভে জন্মগ্রহণ করেছি? মাম্মা আসলে মানন, তিনি আমাদের দাদি। এসবের সম্মুখীন হতে হচ্ছে। আমি ওদের স্কুলের কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ রাখছি কিভাবে এই পরিস্থিতি সামাল দেওয়া যায়। বাবা মা হওয়া কখনোই সহজ নয়। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এ নিয়ে করণ আরো বলেন, আমি যা করিনি এমন সব কাজ সন্তানরা করুক এটাই চাই, কিন্তু আমার এমন ভাবা উচিত নয়। আমি চাই আমার সন্তান তার নিজের পছন্দের মতো বেড়ে উঠুক, ভালো মানুষ হোক। আমার মেয়ে এবং আমার ছেলে দুজনের জন্যই এটা চাই। পেশাগত জীবন ছাড়াও ব্যক্তিগত জীবন নিয়েও বারবার আলোচনায় আসেন করণ জোহর। নিজেকে বিবাহ বন্ধনে আবদ্ধ না করেই বর্তমানে দুই সন্তানের বাবা করণ এখনও সিঙ্গেল। 2017 সালে সারোগেসির মাধ্যমে করণের সন্তানদের জন্ম হয়েছিল, আর সেই থেকে বাবা হিসেবে নানা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় করণকে। আফরোজা মৌটুসি, সময় সংবাদ, ঢাকা।